গত বছর জলসা থেকে নিয়ে এই বছর জলসা পর্যন্ত, মানে গত জলসা থেকে কতজন মানুষ, খারাপ ভাববেন না, যে গত জলসাতে তওবা করেছে যে হ্যাঁ আমরা তওবা করলাম, হারামের সাথে আমাদের সম্পর্ক ছিল, সুদের সাথে সম্পর্ক ছিল, বেনামাজির কাতারে দাঁড়াতাম, আজকে জলসা থেকে নিয়ে এরপরে আমরা নামাজির কাতারে দাঁড়াব, হারামের কাতারে না দাঁড়িয়ে হালালের কাতারে দাঁড়াব, এমন গত বছর জলসায় তাওবা করেছেন এমন কোনো ব্যক্তি আছেন এই মজলিসে? গত বছর জলসায় তাওবা করে নামাজ ধরেছেন? আমার কথাটাই বুঝতে পারেন, আমি বললাম গত বছর তাওবা করেছি যে এতদিন আমরা বেনামাজির কাতারে ছিলাম, হারামের কাতারে ছিলাম, আজ জলসা থেকে তাওবা করলাম, আর হারামের কাতারে থাকব না, বেনামাজির কাতারে যাব না, আজ থেকে তাওবা করছি। গত জলসায় এমন যদি কোনো তাওবাকারী থাকেন যে সেই জলসা থেকে ফিরে এসছেন, তিনি হাত তোলেন, তাহলে আপনাকে কোরআন বোঝাতে অনেক সহজ হবে। আশা করছি আলহামদুলিল্লাহ একজনও নাই, আশা করছি আলহামদুলিল্লাহ, জোরে বলেন একজনও, এটা কি আলহামদুলিল্লাহ বলার কথা? এই কথাটা শোনার পরে কি এটা প্রশংসাযোগ্য কথা? তাহলে খারাপ ভাববেন না, এখানকার যে ইন্তেজাম যারা করেছেন কর্তৃপক্ষ, এই যে এত বড় সামিয়ানা প্যান্ডেল, এত মাইক, এত যে অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেটার্স, লাইটিং সাজিয়েছে, এর খরচ আছে না নাই? খরচটা কি অল্প? যা ডেক বিরিয়ানি চলেছে আমার মনে হয় যে ওখানেই তো প্রায় লাখের কাছে ঢুকে আছে। তো এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে জলসাগুলো দিচ্ছেন কিসের জন্য? দেখেন প্রবাদ বাক্যে আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার মসজিদে জুমায় বায়ান হয় না? এখন বলেন জুম্মায় এখানে যা লোক বসে আছে তার থেকে লোক বেশি বসে না কম? জুম্মায় এর থেকে লোক কম হয় মসজিদে? বেশি। জুম্মায় এর থেকে লোক সাধারণত বেশি হবারই কথা। তবে জুম্মায় লোক সংখ্যা বেশি, বায়ানো হয়, প্যান্ডেল ভাড়া দিতে হয় না, বক্তার হাদিয়া আলাদা করে লাগে না, সব শ্রেণীর মানুষ পবিত্র অবস্থায় বসে, তারপরেও জলসার প্রয়োজন হলো কেন? এবার রাগ করবেন না, টাকার দাম আছে না নাই? পয়সার দাম আছে, পয়সার দাম যখন আছে এ দামি জিনিসটা দামি জায়গায় খরচ করার প্রয়োজন আছে। এখন বলেন এরকম এই বছরেও জলসা হবে, যদি দশটা মানুষ এখান থেকে হারাম না ছাড়ে, দশটা মানুষ যদি নামাজি না হয়, দশটা মানুষ যদি নবীর পথে না আসে, দিনের পথে না আসে, তাহলে প্রতি বছর এই লক্ষ লক্ষ টাকা শুধু ঢালাই হবে, জাতির টাকা খরচ করা হবে, লাভটা কী হবে? খুব বিবেক দিয়ে প্রথম মূল্যায়ন করেন। এবার দেখেন এই যে স্টেজ, এই যে প্যান্ডেল, এই ডেকোরেটর সামিয়ানা, মাইকম্যান ভাই, এরাও যখন জলসার পরে বাড়ি যাবে, ফ্রিতে যাবে না পয়সা নিয়ে যাবে বলেন? আমিও সিদ্দিকুল্লাহ যখন যাব, ফ্রিতে যাব না মাল নিয়ে যাব? ধরছে বল, নিয়ে যাব। আমিও খালি হাতে যাব না, মাইকম্যানও খালি হাতে যাবে না,
স্টেজওয়ালাও খালি হাতে যাবে না, প্যান্ডেলওয়ালাও যাবে না, ডেকোরেটেসওয়ালা যাবে না, সবাই কিছু না কিছু এখান থেকে নিয়ে যাবে। এখন বিবেক দিয়ে বলো রে আল্লাহর গোলাম, শ্রোতা যখন জলসার পরে বাড়ি যাবে তখন কি নিয়ে যাবে? পয়সা দেওয়া হবে, হাদিয়া দেওয়া হবে? আরে বিরিয়ানি তো আপনি পাবেন তাবারকে, আমিও তো নাস্তা পানি খাবার সবই পাবো, খাবারটা বাদ দেন। তাহলে আপনি যে কষ্ট করে বসে শুনবেন সবাই পাবে, আপনি খালি হাতে যাবেন? না রে আল্লাহর গোলাম, না, আপনিও খালি হাতে যাবেন না। সবাই যেমন পাবে যারা আমলের নিয়তে, পরিবর্তনের নিয়তে, তাওবার নিয়তে যারা বসেছেন, এখান থেকে যদি আমলের নিয়তে কোরআন সুন্নার কথাগুলো বুকে যদি আঁকড়ে ধরে আপন আপন বাড়ি নিয়ে যেতে পারি, সবাই টাকা নিয়ে বাড়ি যাবে, শ্রোতা সবার থেকে বড় সম্পদ আপন বাড়ি নিয়ে যাবে। আর যদি এটাও না করতে পারি তাহলে লক্ষ লক্ষ টাকা শুধু বেকার, কথা বলবে বেকার ঢালা হবে। কারণ আপনারা তো এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল পকেটে পকেটে মোবাইল, সবসময় বায়ান শরীর, আলাদা করে জলসা করার যদি মূল্য আমরা নিজেরা দিতে না পারি তাহলে আমার মনে হয় এত লক্ষ লক্ষ টাকা খরচ করার থেকে ওই টাকাগুলো গরিবের সেবায় লাগালে অনেক বরঞ্চ ভালো হয়। আর যদি আমরা এখান থেকে নিজেরা তৈরি হতে পারি যে না এখান থেকে আমরা কিছু হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব, তাহলে ইনশাআল্লাহ ফায়দা হবে। এখন বলেন গত বছর কি হয়েছে আমি জানি না, এই বছর থেকে শুরু করেন, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একমত, সবাই একমত, সবাই একমত, চলেন ডান হাত তুলেন উপর দিকে, লিল্লাহি তাকবীর, আওয়াজটা ভেজাল, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্না যেখানে, আমার নবী যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, বন্ধনলন যেখানে, মত চলবে যেখানে, জুয়া আছে যেখানে, লটারি আছে যেখানে, ধোকাবাজি যেখানে, নামাজ নাই যেখানে, অরিজিনালটা বেরিয়ে গেল, আল্লাহ হেদায়ত দান করে, বলেন আমিন। চলেন বর্তমান সময় আর সময়ের যা দাবি, অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা। আপনারা প্রথমে দোয়া করেন আমার জন্যে, আমি প্রায় আড়াই তিন মাস অনেক অসুস্থ, এখন জলসা অ্যাকচুয়ালি করছি না, তারপরেও দাওয়াতটা আগে নেওয়া ছিল ক্যান্সেলও করতে পারিনি। হ্যাঁ, যে তবুও অন্তত সাক্ষাৎটা করে আসি, দোয়াটা নিয়ে আসি, সেই জন্য দোয়া করেন আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দেন। মানে নতুন করে দাওয়াত আমি নিচ্ছি না, পুরো দাওয়াত স্টপ করে দিয়েছি, কারণ ডক্টর পাঁচ সাত মাসের মতন রেস্ট নিতে বলেছে, সবে তিন মাসের মতন হচ্ছে, আগের থেকে আল্লাহ অনেকটা ভালো রেখেছে, এখন তবু একটু কথা বলতে পারছি। যাক, ওই জন্যে খুব বেশি চিল্লাতে পারবো না, এই ছোট্ট ছোট্ট কথায় বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দু চার কথা বলার ভাবনা চিন্তা আছে, বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ ওই কথাগুলি আমার জুবান দিয়ে বের করিয়ে নেন, যে কথাগুলি বললে আজকে আমাদের বর্তমান সমাজের জন্যে, সময়ের উপরে, দেশের জন্যে, সবার জন্যে মঙ্গল হবে, আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, মাশাআল্লাহ। তাহলে আজকে আপনারা নিয়ত করেছেন একটা ভালো নিয়ত, প্রথম শুরুয়াতে সেটা হলো এখান থেকে তাওবা করে বাড়ি যাব। তাহলে আশা করছি আগামী বছর জলসায়, মানে যিনি আসুক তিনি যদি এ প্রশ্ন করেন যে গত বছর জলসায় কারা কারা তাওবা করে নামাজি হয়েছ, কারা কারা তাওবা করে হারাম ছেড়েছ, কারা কারা তাওবা করে নবীর সুন্নাকে আঁকড়ে ধরেছ, কারা কারা তাওবা করে কোরআন সুন্নার উপরে চলার
শুরু করেছিলে তারা হাত তুলো, তাহলে আশা করছি আগামী বছর জলসায় দু দশ বিশটা হাত উঠবে আর ইনশাল্লাহ বেরোয় না কেন হাত উঠবে। তাহলে কী হবে, আমরা অপমানিত হব, লজ্জিত হব না। এখন দুনিয়াতে লজ্জিত হয়ে তো অনেক বলো, দুনিয়ায় লজ্জার কোনো ব্যাপার নাই, কিন্তু আমার রবের সামনে যদি লজ্জিত হয়, এমন কোনো মানুষ এখানে আছেন যিনি বলবেন যে আমার মৃত্যু হবে না, আমি চিরস্থায়ী থাকব? একজন মানুষ বলুন আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে, হ্যাঁ আর না? তাহলে আমার রবের সামনে যদি আমাকে দাঁড়াতে হয়, তাহলে আমাকে আমার রবের সামনে দাঁড়ানোর উপযুক্ত হতে হবে। কথা বলুন, সাউন্ড ঠিক আছে? তাহলে সেটা ওনাদের ব্যাপার। হ্যাঁ, একবার ঘুরে আসেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন হচ্ছে কি। এরা অনেক কিছু চাইবে, আপনারা ঘুরে আসুন, গিয়ে দেখে আসুন, বেটার হবে। চলেন, হ্যাঁ চলেন। আপনারা শুনতে পাচ্ছেন তো? বাইরে তো শোনার দরকার নেই, আপনারা শুনলেই হবে। জলসা হচ্ছে কোথায়? গোটা গ্রামে না এখানে? ধরে বলেন, এখানে তো, এখানে শুনতে পেলেই হবে। চলেন, এবার আপনি দোয়া করেন যা পারেন। হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, এমন কোনো মানুষ আছেন যে এখানে তিনি বলবেন যে আমার মৃত্যু নেই, আমি চিরস্থায়ী বাঁচব, এমন কেউ আছেন? হবে? ওই জন্যে নবীজি মায়ার নবী মদিনা ওয়ালার আল্লাহর গোলাম বররা রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবী বর্ণনা করেন, একদিন এক সাহাবীর জানাজার জন্যে মায়ার নবী মদিনা ওয়ালার সাথে আমরা বার হলাম। পথের মধ্যে যখন যাই, সামনে কবর আস্তান, ওই কবরের কাছে যখন গেল, তখনও পর্যন্ত কবর খনন করা হয়নি। মায়ার নবী মদিনা ওয়ালা বসে গেলেন। বাচ্চারা যেমন রাস্তায় মাটি দেখলে খেলা করে, মাটি নিয়ে যেমন বাচ্চারা খেলা করে, মায়ার নবী মদিনা ওয়ালা যেখানে কবর খনন করা হবে ওই জায়গায় মায়ার নবী বসে গেলেন, সাহাবিরাও বসে গেলেন। এরপরে নবী মাটি নিয়ে খেলা করছে, যেন হাত দিয়ে কিছু লিখছে। কিছুক্ষণ পর নবীজি বললেন সাথীদেরকে, সাহাবিরা শুনে রেখে দাও, কবরের আজাব থেকে ভয় করো। কার আজাব থেকে? জোরে বলেন। একবার বললেন, দুইবার বললেন, কেউ বলছেন তিনবার নতুবা দুইবার, কিন্তু নবী যখন বললেন সাহাবিরা শুনলেন। শোনার পরে লক্ষ্য করে দেখেন অন্য কোনো দিকে ধ্যান নয়, কবরের আজাবকে ভয় করো। ভয় করো কাকে? জোরে বলেন, কবরের আজাবকে। কারণ মানুষ যখন মারা যাবে, মারা যাবার পরেই কি পুরুষরাতের ফল পাবে? জান্নাত পাবে, জাহান্নাম পাবে। মরার পরে পরেই প্রথম মঞ্জিল হলো